নমস্কার বন্ধুরা, গল্প সম্ভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য পড়ছি একটি ভৌতিক গল্প, অসুখী পরিণয়। আনন্দের বন্যা ও একটাশ আনন্দ নিয়ে সেজে উঠেছে দত্তবাড়ি। মানুষের সমাগম ঘটছে, বাচ্চাদের ছেলে মানুষের দৌড়াদৌড়ি ও সকলের হাসির কলরবে মুখরিত হয়ে উঠেছে বাড়িটা। উজ্জ্বলবাবু স্ত্রীকে খুঁজতে খুঁজতে হাঁক পারলেন, অগুগিন্নি শুনছ, কোথায় তুমি? দেখো দেখো জয়ন্ত এসেছে, জয়ন্ত এসেছে বলতে বলতে ছুটে এলেন এই বাড়ির কর্ত্রী মালতী দেবী। বাড়ির সদর দরজায় বয়স 28 ছেলেটাকে দেখে মালতী দেবী একগাল হেসে অভিবাদন জানিয়ে বললেন, এসো জয়ন্ত, দাঁড়িয়ে আছো কেন? আন্টি আপনি একদম ব্যস্ত হবেন না, আমি তো এলাম অহলা ডাকলো বলে, জয়ন্ত খানিক হেসে বলল। তখনই উপর থেকে ছুটতে ছুটতে নেমে এলো এ বাড়ির মেয়ে অহল্লা। সে বছর 22 মিষ্টি একটা মেয়ে। জয়ন্তদা তুমি এসে যাচ্ছ, এখানে বসে কেন, চলো চলো উপরে চলো, তোমার জন্য আনা গিফটটা তোমাকে দেখাই। আংটিটা ঠিকঠাক মাপের না হলে চেঞ্জ করতে হবে আজই, কাল তো বিয়ে। অহল্লা এক নিঃশ্বাসে এতটা বলে থামল। মালতী দেবী চোখ রাঙিয়ে বললেন, কাল বিয়ে আর আজ তুই জামাইকে ডেকে পাঠিয়েছিস, জানিস না নাকি বরকনের দেখা হওয়া ঠিক নয় বিয়ের আগে? দেখা হবে না, এমনিতে অভয়া দিদি বাড়িতে নেই। এসো তো জয়ন্তদা, অহল্লা জোর করে টেনে নিয়ে গেল জয়ন্তকে। মালতী দেবী কপাল চাপড়ালেন, মেয়েটা যে কি করে? উজ্জ্বলবাবু স্ত্রীকে প্রশ্ন করলেন, এসব ছাড়ো, তুমি বলো অভয়া কোথায়? ওবার কোথায় বেড়েছে? বলে যায়নি গো, খালি বললো এক্ষুনি আসছে। মালতী দেবী আমতা আমতা করে বললেন, উনি জানেন এখনই উজ্জ্বলবাবু বকা দেবেন, কাল মেয়েটার বিয়ে আর আজ মেয়েটা বাড়ি থেকে বেরিয়েছে একা, এ তো ঠিক নয়। অহল্লা জয়ন্ত রাঙ্গুলি আংটিটা পরিয়ে দিয়ে বলল, ওয়াও একেবারে তোমার সাইজ এনেছে, তোমার চোখ একদম ঠিক জিনিসটাই পছন্দ করেছে অহল্লা, তুমি যেমন মিষ্টি তেমনই সুন্দর একটা জিনিস এনে দিয়েছ। জয়ন্ত একগাল হেসে বলল, বাবা এত প্রশংসা, অবৈধ শুনলে কিন্তু রাগ করতে পারে নিউ জিজু, অহল্লা কথাটা বলেই হেসে উঠল। কেন রাগ করবো ছুটকি? অভয়ের গলা শুনে অহল্লা একগাল হেসে বলল, আমি জানি দিদি তুই কখনো আমার উপর রাগ করতেই পারিস না, এই দেখ আংটিটা সুন্দর হয়েছে না? অহল্লা জয়ন্তর হাতটা তুলে ধরল অভয়ার সামনে, অভয় আংটিটা দেখছে আর জয়ন্ত বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আছে অভয়ের দিকে। অভয়ের সাজগোজ অতি সাধারণ, বয়স 25 কোটা পেরলো দেখে বয়স বোঝা যায় না, মুখটা শিশু সুলভ, মুখের হাসিটাও প্রাণোচ্ছল, মিষ্টি চেহারা। একে জিজু তুমি ড্যাব দেবী তাকিয়ে আছো কেন দিদির দিকে? ওহো চোখ সরছ না দিদির দিক থেকে, অহল্লা টিটকিরি দিয়ে বলল। অভয়া মুস্কি হেসে বলল, আজকে চোখ ছড়ছে না জয়ন্ত, বিয়ের দিন কী করবে? তাই তো, বিয়ের দিন কী করবে জেজু? বিয়ের দিন আমার দিদি অবশ্যই হয়ে উঠবে, অহল্লা একদম চিনতেই পারবে না জয়ন্ত, একদম পারবে না। অভয়ার ঠান্ডা গলায় বলা কথাটা শুনে জয়ন্ত সারা শরীর যেন বৈদ্যুতিক তরঙ্গ বয়ে গেল, ভীতু দৃষ্টিতে তাকিয়ে রইল অভয়ার দিকে। অভয়ের ঠোঁটের কোণে একখালি চাঁদের মতো উজ্জ্বল হাসির দেখা ফুটে উঠেছে। তুমি জয়ন্তকে তোতলাতে দেখে অভয় অট্টহাসিতে ফেটে পড়ল, ও গড জয়ন্ত তোতলাচ্ছ কেন বাবু? দিদি আমার মনে হয় জিজু ভয় পাচ্ছে তোকে বিয়ে করতে, প্রেমিকা থেকে যাদের বউ হবে কি না? অহল্লা মজা করেই বলল, তা হব বই কি? অভয়া কথাটা বলে বেরিয়ে চলে গেল। জয়ন্ত পিছনে ডাকতে গিয়েও পারল না, গলা থেকে আওয়াজ বের হচ্ছে না, বাক্সটি হারিয়ে গেছে বোধ হয়, মনে মনে আওড়ে নিল, এ হতেই পারে না, হতে পারে না, অভয়া অভয়া কী করে এখানে হতে পারে? জয়ন্ত পরিমরি করে ছুটে নিচে এসে সকলের সামনেই বলে উঠল, এ বিয়ে হবে না, হবে না বিয়ে। এসব কি বলছো বাবা? মালতী দেবী হতবাক হয়ে গেলেন, সব আয়োজন সম্পন্ন, আগামীকাল বিয়ে আর জয়ন্ত বলছে বিয়ে হবে না,
কি হয়েছে জয়ন্ত, কেন হবে না বিয়ে? অভয়া একে একে এলো। কারণ তুমি তো একটু আগে, জয়ন্ত বলতে গিয়েও থেমে গেল। অভয়া চেয়ে বলল, একটু আগে কি? তুমি অভয়া নও হতেই পারো না, জয়ন্ত বিতকণ্ঠেই বলল। এসব কি বলছো জেজু? অহলা আশ্চর্য চকিত হয়ে চেয়ে রইল। সত্যি বলছে, এটা অভয়া হতে পারে না, এটা অভয়া নয়। অভয় একটু আগেই আবারও চুপ করে গেল। কি একটু আগে, একটু আগে করছো বলো তো, একটু আগে কি হয়েছে জয়ন্ত? অভয়া নাটকীয় ভঙ্গিতে সুর টেনে প্রশ্ন করল। জয়ন্ত নিশ্চুপ হয়েই রইল। অভয়া সবার উদ্দেশ্যে বলল, তোমরা চিন্তা করো না, জয়ন্ত ঠাট্টা করছে, জয়ন্ত আর মজা নয়, এসো আমার সঙ্গে। অভয়া জয়ন্তের হাত ধরে টেনে বাড়ির বাইরে নিয়ে চলে গেল। মালতীতে বিশ্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, উফ, ভয় পাইয়ে দিয়েছিল এরা, এখনকার ছেলেমেয়েরা যে কি করে। অপরদিকে বাড়ির বাইরে এসে জয়ন্ত জোর করে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, কে তুমি? তুমি অভয়া নও, আমি জানি। একই বলছো জয়ন্ত, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার প্রেমিকা, সেই কলেজ লাইফ থেকে আমরা একে অপরকে ভালোবাসি, কাল আমাদের বিয়ে, আর আজ তুমি এসব বলছো? অভয় মুখ ভার করে বলল, সব মনে আছে আমার, এটাও মনে আছে যে একটু আগে এই দুহাতেই আমি তোমাকে শেষ করে দিয়ে এসেছি। জয়ন্ত উত্তেজিত হয়ে চিৎকার করে উঠল। অভয়া কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর ঠোঁট বাঁকিয়ে হাসল, চোখে মুখের মিষ্টি ভাব সরে গিয়ে ভয়ঙ্কর এক অভিব্যক্তি ফুটে উঠল। চোখ নিজের কোটর ছেড়ে ঠিক করে বেরিয়ে আসতে চাইছে। এসব দেখে জয়ন্ত ভয় পেয়ে গেল, পিছিয়ে যেতে লাগলো একটু একটু করে। অভয়া ভয়ঙ্করভাবে হেসে উঠল, হাসি থামিয়ে দাঁত মুখ খেঁচিয়ে বলল, কাল আমাদের বিয়ে জয়ন্ত, সময় মতো চলে এসো, নয়তো আমি নিজে পৌঁছে যাব তোমার কাছে, জানো তো আমি এখন অতৃপ্ত আত্মা। জয়ন্ত ঢুক গেলে কোনো রকম ছুটে পালালো। অহল্লার গলা শুনে অভয়ের মুখে আবারও স্বাভাবিক হাসি ফুটে উঠল। ফিরে গেল বাড়ির ভেতরে, সানাইয়ের সুরের সাথে মিলে আনন্দের কোলাহল বেড়ে চলেছে আজ অভয়ার বিয়ে। মালতী দেবী খুব ব্যস্ত বিয়ে মণ্ডপের কাছে সব গোছগাছ করতে। অপরদিকে উজ্জ্বলবাবু খাবার দাবারের তদারকি থেকে শুরু করে অতিথি আপ্যায়ন সবই করছেন। অহল্লা এখন সাজগোজের তদারকি করছে। অভয়ের সাজ প্রায় হয়ে এসেছে, লাল বেনারসিতে একেবারে অপরূপা লাগছে। অহল্লা দিদিকে জড়িয়ে ধরে বলল, তোকে খুব সুন্দর লাগছে রে দিদি, খুব সুন্দর, তোকেও বাড়ি মিষ্টি লাগছে সটকি, তোদের ছেলে চলে যেতে মন চাইছে না রে, আমার খুব কষ্ট হচ্ছে। অভয়ের মুখে দুঃখের ছায়া নামল। আরে কাঁদবি নাকি, আর ছেড়ে যাচ্ছিস তো কি, যাবি তো শ্বশুর বাড়ি, আর সেটাও বেশি দূরে নয়। অহল্লা দিদির দিককে তাকিয়ে মিষ্টি করে হাসল। অভয় আহত দৃষ্টিতে তাকিয়ে বলল, অনেক দূর রে ছটকি, অনেক দূর, এত দূর যেখান থেকে ফিরে আসা যায় না কখনো। কি এসব কি বলছিস? অহল্লা হতবাক হয়ে গেল, আরে ধুর কিছু না, যা দেখ তো জয়ন্ত এলো কিনা। অভয়া তাড়াতাড়ি বিষয়টা বদলে ফেলল, আর আসবে আসবে, তারা কিসের? অহল্লা, অনেক তারা, আমার হাতে তো বেশি সময় নেই। অভয়ের কথা শুনে আরেক দফা অবাক হল অহল্লা, বিরক্ত প্রকাশ করে বলল, কি আবল তাবল যে বকশিস আজ তুই, ইতিমধ্যে বর এসেছে র পড়ল। অহল্লা আনন্দে লাফাতে লাফাতে ছুটে গেল। অভয়া নিজেকে আয়নায় দেখতে লাগল, চোখের দৃষ্টি বড়ই শীতল, অনুভূতি শূন্য। সাদনা চল্লায় দাঁড়িয়ে বর রীতিমতো ঘামছে, শীতের দিনে কেন জয়ন্ত ঘেমে যাচ্ছে সেটা কেউ বুঝতে পারছে না। মাথা থেকে টোপরটা খুলে রেখে ঘামটা আবারও মুছে নিল জয়ন্ত। পাশ থেকে টুন টিটকি কাটছে অহল্লা। এমত অবস্থায় চারজন পিড়ি ধরে কনেকে নিয়ে এসে উপস্থিত হলো ছাদনা তলায়। উভয়ের মুখের সামনে পান পাতা, মুখটা দেখা যাচ্ছে না। পিড়ি ধরে ছেলেরা সাত পাক ঘুরে দিল বিয়ের কনেকে। এবার সময় এলো শুভ দৃষ্টির।
অভয়া মুখের সামনে থেকে পান পাতা সরাতে জয়ন্তর হাড় হিম হয়ে উঠল। এ কি দেখছে ও? অভয়ের মুখের একটা পাশে শুধু কঙ্কাল। জয়ন্ত ভয়ে কাঁপতে শুরু করছে, কিছু বলার জন্য মুখ খুলতে গিয়ে বুঝলো আবারও ওর গলা থেকে স্বর বেরোচ্ছে না। আর কতক্ষণ একে অপরকে দেখবি, এবার তো থাম, অহলা ঠাট্টা করেই বলল। জয়ন্ত হতবাক হয়ে বাকিদের দিকে তাকালো, কই তারা তো ভয় পাচ্ছে না, তারা এত স্বাভাবিক কী করে? এরপর একে একে বিয়ের সমস্ত রীতিনীতি পালন হতে লাগলো। সিঁদুরদানের মাধ্যমে বিয়ে সম্পন্ন হলো। নববিবাহিত জুটিকে রাতের খাবার খেয়ে নিয়ে আসা হলো বাসর ঘরে। অভয় সবার উদ্দেশ্যে বলল, বলছি হই হুল্লোড় পরে করো তোমরা, আমি একটু একান্তে কথা বলতে চাই জয়ন্তর সাথে। এখন আবার কি কথা বৌদি? জয়ন্তর এক বন্ধু বলে উঠল। আরে বেশি না, 10 মিনিট, অভয় অনুরোধ করল। জয়ন্ত তাড়াতাড়ি বলে উঠল, কোনো কথা নয়, সবাই বসুক। না না, শুনে নাও না নতুন বউয়ের কথা, নয়তো রাগ করবে যে। অহলা মুস্কি হেসে সবাইকে নিয়ে বেরিয়ে চলে গেল। জয়ন্ত পেছনে ডাকতে গিয়ে শুনল অভয় শীতল কণ্ঠে বলল, কাউকে ডেকে লাভ নেই জয়ন্ত, কেউ আসবে না। জয়ন্ত অভয়ের দিকে ফিরে তাকাতে ভয়ে ওর সারা শরীর অবশ হয়ে এলো। লাল বেনারসি সাজে থাকা অভয়াকে এখন এত কুৎসিত লাগছে যা বর্ণনা করা হয়তো অসম্ভব নয়। চোখে মুখে রক্তের ছিটা, বুকের কাছ থেকে রক্ত গড়িয়ে পড়ছে, কিছু কিছু জায়গায় রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে, এক বীভৎসতা ফুটে উঠেছে। জয়ন্ত পালাতে গিয়েও পারল না, ধড়াম করে দরজা বন্ধ হয়ে গেল। দরজা বন্ধ হওয়ার পেছনে হওয়া দাপট চলছে নাকি, কোনো এক মন্ত্র বলে ঘটছে তা বলা সহজ হবে না। ঝড়ের গতিতে ছুটে এসে জয়ন্তর গলা চেপে ধরল অভয়া। চোখে মুখে শীতলতা ভেদ করে বেরিয়ে এলো এক হিংস্রতা, কি ভেবেছিলি তুই, আমাকে মেরে ফেলবি আর আমি ছেড়ে দেব? জয়ন্ত নিজেকে ছাড়ানোর চেষ্টা করে চলছে, তবে পারছে না, অসীম ক্ষমতাশালী অভয়ের সাথে পারছে না। জয়ন্ত কই, গতকাল তো এটা হয়নি, খুব সহজেই মেরে ফেলেছিল অভয়াকে, ছুরির আঘাতে ক্ষত বিক্ষত করে দিয়েছিল শরীরটা। কেন করলি তুই আমার সঙ্গে এটা? আমি তোকে ভালোবেসেছিলাম আর তুই শুধুমাত্র টাকা সম্পত্তির জন্য আমাকে শেষ করে দিলি। শুধু যদি এতটাই হতো তাও মেনে নিতাম, কিন্তু তোর নজর পড়েছিল আমার ফুলের মতো নিষ্পাপ বনটার ওপর। কি ভেবেছিলি আমাকে পথ থেকে সরিয়ে দিয়ে তুই রাজত্ব আর রাজকন্যা দুই হাসিল করবি? আমি হতে দেব না। এতদিন যারা আমার মতো অনাথকে খায়ে পড়িয়ে মানুষ করেছে তাদের এত বড় ক্ষতি হতে দেব না আমি। আমি আমার পালিত মা বাবা ও বোনের কোনো ক্ষতি হতে দেব না, আর এর জন্যই আমি ফিরে এসেছি। আমি ফিরে এসেছি তোর ছায়া আমার পরিবার থেকে সরাতে। অভয়ের মুখের হিংস্রতা ও ভয়ঙ্কর অভিব্যক্তি ধীরে ধীরে আরও ভয়ানক হয়ে উঠেছে। জয়ন্ত শ্বাসরোধ হয়ে এসেছে প্রায়, আত্মাটা শরীর থেকে বেরোনোর জন্য ছটফট করছে। অপরদিকে বিয়ের অনুষ্ঠান শেষে সবাই একটু জিরে নিচ্ছে। বিরাট বড় একটা কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, ইতিমধ্যে পুলিশের আগমনে সকলের মধ্যে ভয় ও হইচই পড়ে গেল। উজ্জ্বলবাবু তাড়াতাড়ি এগিয়ে এসে বললেন, এ কি আপনারা? অভয়দত্ত আপনার মেয়ে? পুলিশ অফিসার, হ্যাঁ আমাদের মেয়ে, এই তো আজ ওর বিয়ে। মারুতি দেবী বলে উঠলেন, বিয়ে? আমরা তো আজ সন্ধ্যায় অভয়দত্তর মৃতদেহ উদ্ধার করেছি খালের পাশ থেকে। মেয়েটাকে খুন করা হয়েছে, শনাক্তকরণ করতে একটু সময় লেগে গেল। পুলিশ অফিসারের কথা শুনে সকলে হতবাক। মারুতি দেবী চিৎকার করে উঠলেন, এসব কি বলছেন আপনি অফিসার, আমার মেয়ে তো বাড়িতেই আছে, ওই তো বাসর ঘরে। অহলাকে আসতে দেখে উজ্জ্বলবাবু বললেন, অভয়া কোথায় রে মা? বাসর ঘরে আছে তো? হ্যাঁ, দিদির সঙ্গে কথা বলছে। হতেই পারে না, আমরা যে মৃতদেহ উদ্ধার করেছি সেটা অভয়া দত্তর, ওনার পার্স পেয়েছি আমরা, সেখানে আইডি প্রুফ ছিল। পুলিশ অফিসার জোর দিয়েই বললেন, কি যা বলছেন বলুন তো, হতে পারে কোনোভাবে আমার মেয়ের ব্যাগ পড়েছিল ওখানে, তবে ওটা আমার মেয়ে হতেই পারে না। আসুন আপনাকে আমার মেয়ের সঙ্গে দেখা করাই। উজ্জ্বলবাবু পুলিশ অফিসারকে সাথে নিয়ে বাসর ঘরের সামনে এসে দাঁড়ালেন।
সঙ্গে মালতী দেবী, অহল্যা ও আরো অনেকেই আছে। ঘরের দরজা খুলতে সকলের মুখে বিস্ময় ফুটে উঠল। জয়ন্ত শরীরটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মেঝেতে। পুলিশ অফিসার কাউকে ঢুকতে না দিয়ে নিজেই ঢুকলেন আগে। জয়ন্তকে নৃশংসভাবে খুন করা হয়েছে, যেন ধারালো কোনো অস্ত্র দিয়ে শরীরটা খুবলে দেওয়া হয়েছে। অহল্যা কাঁপা কাঁপা গলায় বলল, ওই দেখো, ওই দেখো দেওয়ালটায় কি লেখা আছে। অহল্যার আঙুল অনুসরণ করে সবাই তাকালো সেদিকে। রক্ত দিয়ে লেখা আছে, মা বাবা ছুটকি, তোমাদের ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে, আমাকে বাঁচতে দিল না একজন মানুষের লোক, তোমাদের থেকে ছিনিয়ে নিল, তবে আমিও তাকে উচিত শাস্তি দিয়ে গেলাম, তোমরা ভালো থেকো। দিদি, অহল্যা চিৎকার করে কেঁদে উঠল। মালতী দেবী ও উজ্জ্বলবাবু এখন অশ্রুসিক্ত নয়ে তাকিয়ে আছে লেখাটার দিকে। ধন্যবাদ সবাইকে।